সম্মানিত দর্শক শ্রোতা আমরা চলে যাচ্ছি এখন টিপস বলতে হেলথ টিপস রাতে পায়ের সেরায় টান ধরা বা ক্র্যাম্প জেনে নিন সমাধান ইনশাল্লাহ এইগুলো করলে আপনি অবশ্যই সমাধান পাবেন ইনশাল্লাহ রাতে পায়ে সেরায় টান ধরা বা ক্র্যাম্প এটি সাধারণ সমস্যা অনেক লোকেরই এটা ধরে এটি বিভিন্ন কারণে হতে পারে নিচের সম্ভাব্য কারণগুলো আমরা বলছি এবং তার সমাধানও বলছি মনে করেন প্রথম হলো যে পানি শূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন অল্প পানি খেলে এরকম হয় শরীরে পানির ঘাটতি হলে বেশি আপনার পেশিগুলো সংকুচিত হতেই পারে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স যদি হয় যেরকম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যে পরিমাণ শরীরে থাকার কথা তাতে কম বা বেশি হলে আপনার এরকম কষ্ট হতেই পারে বেশি অতিরিক্ত ক্লান্তি টায়ার্ডনেস যদি হয় তাহলে এরকম হতে পারে দিনের বেলা অতিরিক্ত হাঁটা চলা বা শারীরিক পরিশ্রম করলে রাতে সেরায় টান ধরতে পারে এভাবে অনেকেই বলছেন আমাদের রুগীরা বলছেন ঠিক রুগীদের কথাগুলোই আপনাদেরকে তুলে দিচ্ছি রুগীরা কি কি বলেন এসে রক্ত সঞ্চালনের সমস্যা রক্ত চলাচলে ব্যাঘাত হলে পায়ের পেশিগুলোতে অনেক সময় ক্রাম হতেই পারে বাট এর সংখ্যা খুব কম আর্থ্রাইটিস বা নার্ভের সমস্যা বিশেষ করে আর্থ্রাইটিস আথ্রাইটিসের সমস্যা বিশেষ করে বয়স বেশি হলে বা আগে থেকে কোনো জয়েন্ট সমস্যায় ভুগছেন সে কারণে এটা হতে পারে গর্ভাবস্থায় গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় নারীদের বা মায়েদের মধ্যে এটি বেশি দেখা যায় তাদের বিভিন্ন হরমোন তাদের শরীরের অবস্থান তাদের ওয়েট তারপর বাচ্চা সব কিছু মিলিয়ে দেখা যায় যে মায়েরা এরকম অনেক কষ্ট বোধ করেন গর্ভবতী মা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে অনেক সময় হয় বাট এটা খুব কম বললেই চলে চলুন না দর্শক আমরা এখন একটু জেনে নিই তাহলে এখন আপনি যে কষ্টে ভুগছেন সেটার সমাধান আপনি যদি পানি কম শরীরের মধ্যে থাকে তাহলে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার পানি খাবেন কিন্তু অবশ্যই একজন কিডনি ডাক্তারের পরামর্শ নেবেন যে আপনি কতটুকু পানি খেতে পারেন ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার খান যেমন আপনার কি বলছে আমরা আপনার পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের প্রবলেম হলে কলা কমলা নারকেলের নারকেলের পানি অর্থাৎ আমরা ডাব বলি দুধ ইত্যাদি খেতে পারেন ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স বজায় রাখতে অর্থাৎ ইলেকট্রোলাইটস ব্যালেন্স বজায় রাখতে স্যালাইন বা পটাশিয়াম সমৃদ্ধ খাবার অনেক সময় সাহায্য করে তবে মনে রাখতে হবে যেটা কম সেটা খেতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়মিত স্ট্রেসিং রাতে ঘুমানোর আগে পায়ের পেশি স্ট্রেসিং করবেন অনেক উপকার আসে পায়ের আঙ্গুলির দিকে হাত দিয়ে টানুন এবং এটা বিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড দিয়ে শুরু করে বিশ সেকেন্ড পর্যন্ত এটাকে হোল্ড করে রাখবেন এবং রাতে এক থেকে এক গ্লাস পানি খান এবং একটা কলা খান খেয়ে ঘুমান গরম শেখ বা হালকা মায়াফেশিয়াল রিলিজ আপনি করতে পারেন ওখানে পায়ের যেখানে টান লাগে সেই সেরাগুলোতে তাতে আপনি অনেক উপকার পাবেন ইনশাল্লাহ এবং পায়ের একটু যত্ন নেবেন যত্ন নেওয়ার জন্য নিকটস্থ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে যত্ন নেবেন তার পরামর্শ নেবেন অনেক উপকার হবে ইনশাল্লাহ ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শে পটাশিয়াম ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের সাপ্লিমেন্ট নিতে পারেন অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার স্ট্রেসিং করার জন্যে বা অন্যান্য চিকিৎসকের চিকিৎসার জন্য একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন উনি আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ